বন্ধুরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ট্যাবলেট নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যদি আপনি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করেন, আর আপনি যদি আমার চ্যানেলটিতে আজই নতুন প্রবেশ করে থাকেন, তাহলে আপনাকে জানাই স্বাগতম। বন্ধু, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন রিভিউ সম্পর্কে আপনি জানতে পারেন। এবার আসি আমরা যে ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব সেটি সম্পর্কে জানি। আমাদের আজকের ট্যাবলেটটির নাম হচ্ছে সিলোস্তা। দেখতে পাচ্ছেন যে সিলোস্তা একটি স্কোয়ার কোম্পানির প্রোডাক্ট। এটি সিলোস্তা জোল গ্রুপের, অর্থাৎ এই ট্যাবলেটটিতে সিলোস্তা জোল 100 মিলিগ্রাম রয়েছে। আমরা এর আগে বহু ধরনের ওষুধের রিভিউ দিয়েছি, কিন্তু এই ওষুধটি একেবারেই নতুন। বন্ধুরা, এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটিতে রয়েছে 30টি ট্যাবলেট, আর এই 30টি ট্যাবলেটের খুচরা মূল্য হচ্ছে 362 টাকা। সিলোস্তা জল হচ্ছে পায়ে নির্দিষ্ট রক্ত প্রবাহ সমস্যা উপসর্গ উন্নত করতে ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি দেখা যায় যে অনেক সময় ব্যায়াম করতে গিয়ে, হাঁটতে গিয়ে পেশিতে ব্যথা পেয়ে থাকেন, রক্ত প্রবাহ সমস্যা সৃষ্টি হয়, ঠিক তখন হয়তো চিকিৎসক এটি আপনাকে দিতে পারেন। ক্লডিকেশন ব্যথা পেশি পায়ে খুব সামান্য অক্সিজেন দ্বারা সৃষ্ট হয়। সিলোস্তা জল রক্ত প্রবাহ বৃদ্ধি এবং পেশি থেকে পায় যে অক্সিজেন পরিমাণ বৃদ্ধি করতে পারেন। এটি প্লেটলেটগুলোকে একত্রিত করে রক্তাক্ত কোষগুলো বন্ধ করে কাজ করে এবং ক্ষতিকর ক্লটগুলি তৈরি করতে বাধা দেয়। এটি পায়ে রক্তচাপ বাড়িয়ে দেয়। আর সিলোস্তা জল রক্তকে আরও সহজে সরানো এবং আপনার শরীরের মধ্যে সহজে প্রবাহিত রাখতে সহায়তা করে। এই ওষুধটি গ্রহণ করলে অনেক সময় দেখা যায় মাথা ব্যথা, ডায়রিয়া, মাথা ঘোরানো, এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর প্রভাবগুলো যদি আপনার মধ্যে স্থায়ী একটি খারাপ দিক নিদর্শন করে, তখন দ্রুত আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর বন্ধু, আমরা বরাবর বলে থাকি যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। অর্থাৎ যেটা পরিষ্কারভাবে বলতে গেলে, আপনি যদি অসুস্থ হন আগে একজন ভালো চিকিৎসক দেখান, সেই চিকিৎসক যদি আপনাকে ওষুধ দিয়ে থাকেন আপনি সেই ওষুধটি সঠিক মাত্রায় গ্রহণ করবেন। কখনো নিজে ডাক্তার হয়ে যাবেন না এবং ডাক্তার হয়ে পাড়া মহল্লার ফার্মেসি থেকে ওষুধ কিনে ওষুধ খাবেন না। এতে দেখা যাবে যে আপনার রোগ প্রতিরোধের বিরুদ্ধে সঠিকভাবে হয়তো কাজ নাও করতে পারে, হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাই সবসময় সুস্থ থাকতে আপনি নিয়মিত ব্যায়াম করুন, পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং অসুস্থ হলে চিকিৎসকের শরণাপন্ন হন। ধন্যবাদ।